नौदा पंचायत समितिर सभापति विश्वजित घोषेर बिरुद्धे अनास्था प्रस्ताव निये शासक दलेर एक जन पंचायत समितिर सदस्य कि बोलेन शुनुन। प्रथम कारण हच्छे तिनि षड़यंत्र करे एर आगे जे सभापति छिलेन मोशारफ होसेन तिनार संगे कॉग्रेसे जावार जन्य आमादेर मेम्बारदेरके सबाइके अनुरोध रेखेछिल। आमरा सेई मीटिंगे आमरा अटेंड करिनि, किछु मेम्बार अटेंड करेछिल, सेखाने मेजरिटी पार्सन पाइनि, তাই সভাধিপতি সভাপতি সাতটা মেম্বারকে সেখানে কংগ্রেসের দিকে ঠেলে দিয়েছিল এবং তিনি নিজে চালাকি করে যায়নি কংগ্রেসে। এ একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে তিনি আমাদের সঙ্গে যে আচরণ বা ব্যবহার করেন, আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে ঠিক মতো মিটিংয়ে ডাকেন না, তিনি আমাদেরকে আড়ালে রেখে বাকি 12-13 জন মেম্বারদের নিয়ে তিনি সমস্ত রকম কারচুপ করে কাজ করে চলে যান এবং সমস্ত কিছু টেন্ডার তিনি পাশ করেন। আমরা জিজ্ঞাসা করলে একটাই বক্তব্য রাখেন যে আমি জানি না। এটা জন্য আমরা সকলে মিলে আমরা সভাপতির বিরুদ্ধে অনাস্থা নিয়ে আসতে বাধ্য হয়েছি, কারণ তিনি এর আগেও দেখেছেন গত দুই তারিখে যে ঘটনাটা ঘটিয়েছিলেন, তিনি আমাদের কিছু সংখ্যক মেম্বারকে বাদ দেওয়ার জন্য আলাদাভাবে ষড়যন্ত্র করে মধুর ইন্ধনে এমএলএ সভাপতি জেলা পরিষদের মেম্বার সঞ্জয় হালদার ও পূর্ত কর্মদক্ষ ভুট্টু তিনারা আমাদেরকে বাদ দিয়ে মিটিং ডেকেছিলেন এবং ফেসবুক করেছিলেন যে আমরা সমস্ত পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে ডেকে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু সেখানে আমাদেরকে অন্তত 15-16 জন মেম্বারকে ডেকেছিল না, কারণ তাদের মনোভাব ছিল খারাপ। আমাদেরকে বাদ দিয়ে সবসময় চলে এবং এর আগেও আপনারা দেখলেন যে 17 জন মেম্বারকে নিয়ে তিনি দীঘায় ভ্রমণে পাঠিয়েছিলেন। কিন্তু আমার প্রশ্ন এখানে যে তৃণমূলের কি 17টা মেম্বার? আমরা তৃণমূলের মেম্বার আছে 28 জনের মধ্যে কয়েকজন কংগ্রেসের আছেন, বিজেপির আছেন, অন্যান্য পার্টির আছেন। আর আজকে আপনারা কজন এসেছেন? আজকে আমরা 15 জন এসেছিলাম। 15 জন কি সবাই তৃণমূলের? 15 জন, তার মধ্যে 9 জন হচ্ছে তৃণমূলের, বাকি 6 জন অন্যান্য পার্টি। আচ্ছা, আপনারা এই যে 15 জন 9 জন এসেছেন মেজর যারা এসেছেন, আপনি কোন পার্টির করেন? আমি টিএমসি। আপনাদের দলের দলনেত্রী সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে পঞ্চায়েতের কোনো স্তরে অনাস্থা আনা যাবে না, তাহলে তো আপনাকে এটা দল বিরোধী কাজ হচ্ছে? দেখুন, আজকে অন্যার বিরুদ্ধে আমাদেরকে সভাপতির বিরুদ্ধে সেখানে রাজনৈতিক ক্ষেত্রে ক্ষতি হচ্ছে, সেই দিক দিয়ে এগিয়ে আমরা এটা করতে বাধ্য হয়েছি। আমরা চাই আমাদের দলনেত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি তিনার গাইডলাইন মেনেই আমরা চলবো আগামী দিন এবং তিনার বাইরে আমরা নয়। আপনারা তৃণমূলেই থাকবেন? তৃণমূলেই থাকবো। কিন্তু অনাস্থা আনবেন সভাপতির বিরুদ্ধে? অনাস্থা নিয়ে আসবো সভাপতির বিরুদ্ধে। কবে ডেট আছে? কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালি নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, শাকুয়া পেট্রোল পাম্পের পাশে, আমতলা, নওদা, মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733-888-765। এখানে কলকাতার অভিজ্ঞত সম্পূর্ণ ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্স-রে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। নবরূপে নতুন সাজে, নিত্য নতুন ডিজাইনের বিপুল জুতোর সম্ভার নিয়ে পথ চলা শুরু শেফালি শু হাউস, আমতলা হসপিটাল রোড, নওদা, মুর্শিদাবাদ। এখানে পাইকারি এবং খুচরো জুতো বিক্রয় করা হয়। মোবাইল 9775-06-6031।